একদিন যাবত ধরে পুলিশ শিক্ষার্থীদের মাঝে যে সংঘর্ষ হয়েছে, এমনকি শিক্ষার্থীদের যেভাবে গুম করেছে, হত্যা করেছে, এটি মানবাধিকার লঙ্ঘন করেছে পুলিশ প্রশাসন। এটি প্রমাণ পেয়েছে জাতিসংঘ। জাতিসংঘ থেকে আবার পদক্ষেপ নেবে, বাংলাদেশের উপর কি পদক্ষেপ নিতে যাচ্ছে তারা, সেই ভিডিওটি আমরা দেখবো। এমনকি আওয়ামী লীগ সরকারের কি বিপদ আসছে সামনে, এই ভিডিওতে জানতে পারবেন। অন্যদিকে আন্তর্জাতিক সকল রাষ্ট্র থেকে কঠিন বার্তা দেওয়া হচ্ছে, আন্তর্জাতিক মিডিয়ায় তুলপা সৃষ্টি হয়েছে বাংলাদেশের বিষয় নিয়ে। এই বিষয়টি নিয়ে আসুন। দু মাস ধরে আন্দোলন চলছে শিক্ষার্থীদের। প্রথমে এই আন্দোলন কিন্তু কেউ জানতো না যে এটা আন্দোলন হচ্ছে। প্রথমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলাতে আন্দোলন চলছিল, একের পর এক আন্দোলন যখন ছড়িয়ে পড়ছে তখন কিন্তু সরকারের রীতিমতো ঘুম হারাম হয়ে গিয়েছে। তখন সরকার হঠাৎ করে এক মন্তব্য করে বসলেন। সরকারের মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীরা কঠিনভাবে তেলাবুকের জেলে তারা কিন্তু রীতিমতো রাজপথ দখল করে রেখেছে। এখন পর্যন্ত অনেক শিক্ষার্থীকে আটক করেছে, এমনকি অনেক শিক্ষার্থী কিন্তু খুন হয়েছেন। এমনকি বিএনপি জামাতের নেতা কর্মীদের যেভাবে গ্রেপ্তার করছে, কিন্তু এটি মানবাধিকার লঙ্ঘন করছে বলে প্রমাণ পেয়েছে জাতিসংঘ। জাতিসংঘ থেকে এখন কিন্তু কঠিন চাপ দেওয়া হচ্ছে। সরকারকে কি বার্তা দিয়েছে জাতিসংঘ, এই ভিডিওতে আপনারা কিছু তথ্য জেনেছেন। অবশ্যই পরবর্তীতে আমরা জানতে পারবো যে জাতিসংঘ এমনকি অন্য অন্য রাষ্ট্রগুলা বাংলাদেশের বিষয় নিয়ে কি সরাসরি পদক্ষেপ নেবে কিনা।